ইন্ডিয়া বাংলাদেশ। এই একবার পূজা মণ্ডপে সন্তানকে নিয়ে যাচ্ছেন, আবার বিভিন্ন ইসলামী উৎসবেও সন্তানকে সঙ্গে রাখছেন অপু বিশ্বাস। বিষয়টি ভালোভাবে দেখছেন না শাকিব ভক্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবিয়ানদের একজন বলেন, আব্রাহাম খান জয়ের বয়স এখন খুবই কমল, এই বয়সে যে বিষয়গুলো তার মাথায় ঢোকানো হবে তাই থেকে যাবে। কিন্তু অপু বিশ্বাস যেটি করছেন, একই সাথে ইসলাম এবং হিন্দু ধর্মকে গুলিয়ে জয়ের মাথায় ঢোকানো হচ্ছে। এর ফলশ্রুতিতে ধর্ম নিয়ে শাকিব খানের পুত্র জয়ের মধ্যে একটি কনফিউশন সৃষ্টি হতে পারে। এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, শাকিব খান বলেন, আমি আমার সাবেক প্রথম স্ত্রীকে বারবারই বলি, জয়কে যেন শুধুমাত্র ইসলাম ধর্ম সম্পর্কেই জ্ঞান দেওয়া হয়, সনাতন ধর্মদের বিভিন্ন অনুষ্ঠানে যেন জয়কে পুরোপুরিভাবে সম্পৃক্ত না করা হয়। আমি এবং আমার পরিবার চায় জয় যেন পূর্ণাঙ্গ মুসলিম হয়ে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে জয়ের দাদা দাদি অর্থাৎ আমার মা বাবাও যখনই সুযোগ পান জয়ের সাথে ইসলাম ধর্ম নিয়ে কথোপকথন করেন। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের দ্বিমত আছে কিনা এই প্রশ্নের জবাবে বলেন, অপু চান জয় প্রাপ্তবয়স্ক হয়ে তার যে ধর্ম ভালো লাগবে সে ধর্মই পালন করবে, এ নিয়ে আমার কোনো জোরাজোরি থাকবে না। দর্শক, এভাবে একবার হিন্দু মণ্ডপে আরেকবার মুসলিম ধর্মের সাথে সম্পৃক্ততার বিষয়গুলো জয়ের মস্তিষ্কে কোনো প্রভাব পড়তে পারে কিনা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।